মর্নিং, আজ হচ্ছে কত তারিখ মনে নেই, আর এখন সকালবেলা 8:30 বেজে গেছে, প্রচন্ড রোদ হয়ে গেছে, আর আমার পেছনটা তুমি দেখতে পাও তো একটু অচেনা অচেনা নিশ্চয়ই লাগছে, কারণ অনেক বাড়ি আছে, অনেক গাছপালাও আছে আর পাহাড় আছে, যদিও পাহাড়টা বোঝাচ্ছে কিনা আমি বলতে পারবো না। তো বুঝতেই পারছো যে আমরা কলকাতায় নেই, নিশ্চয়ই অনেকে গেস করেই নিয়েছো, কারণ কলকাতায় এরকম এত ফাঁকা জায়গা আর এরকম পাহাড় তো অবভিয়াসলি নেই। তাহলে আমরা এসেছি রূপনারায়ণ বা ছোটির বাড়ি। তাহলে ছোটি, তুমি আমাদের সকল ভিউয়ার্সদের একটু হাই করে দাও। হাই। তো রিতে চিত্তরঞ্জনে ছোটবেলা, মানে পুরো ছোটবেলাটা ওর কেটেছে চিত্তরঞ্জনে, তো এখন ছোটদিনে রূপনারায়ণপুরে থাকে, তো তাই আমরা এখন রূপনারায়ণপুরে এসেছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি শাড়ি পরে একটা লুক ক্রিয়েট করেছি, আর এই শাড়িটা হচ্ছে ছর্দির, মানে ছর্দি এই শাড়িটাও নতুন। হ্যাঁ, মানে সেখানে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো তুমি এটা কিনেছিলে না এটা কিনেছিলে, কোনটা ফ্রি কিনেছিলে? ও তো এটা কিনেছিল, আর কাগজের এই প্রিন্ট ডালাটা এটা ফ্রি পেয়েছিল। তো আসলে একটা শাড়ি গ্রুপে আমি মানে ফটো পোস্ট করব বলে, তাই জন্য আমি সকাল সকাল এই শাড়িটা পরে লুক ক্রিয়েট করেছি। তো আমি ছর্দিকে বললাম তুমিও শাড়িটা পরে নাও, তাহলে একসাথে এরকম ফটো শ্যুট হয়ে যাবে। কত করে সমস্যা? দোকান থেকে যেটা নিলাম সেটা এর মধ্যে আছে, সেটা কি তোমাদেরকে বলছি, আর সাইড এখানে একটু সাইডে সরেছি, তার কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, আর এখানে একটা কুকুর বসে আছে ও খাবে বলে, ওর জন্য আমি বিস্কুট কিনে দেবো। এখন তো আমি যেখানেই যাই, যে মোহন দোকানেই যাই আর ঘুরতেই যাই, আমার পেছন পেছন কুকুর চলেই আসে, যাই না কেন, খুব ভালো হয়েছে বলে। ও তো যেটা বলছিলাম আর কি, সেটা এখন হচ্ছে এইটা সমস্যা, এটা হচ্ছে হ্যাঁ সমস্যা, ছোট থেকে খেয়ে আসছি, কি মানে এটার নাম কেন সমস্যা আমি জানি না, এর ভিতরে স্টাফিংসটা আছে সেটা কী দিয়ে আমি বলতে পারবো না, কিন্তু ঝালও হয় না মিষ্টিও হয় না, মানে নোনতা মিষ্টি দুটো মিলিয়ে মানে একটা অদ্ভুত একটা টেস্ট। তো এখন আমি এটা মানে যখনই আমি আসি চিত্তরঞ্জনে তখন আমি চেষ্টা করি খাওয়ার, যে ছোটোবেলাতেও বড়ো হয়ে, তো এখন আমি খাবো। আর চিত্তরঞ্জনে দোকানটা কোন ধরনের মোটু বলবে? হ্যাঁ, এই দোকানগুলো হচ্ছে চিত্তরঞ্জনের আমলাদুই মার্কেটের একদমই শেষ দিকে, ওইখানে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা মোবাইলের দোকান, অনেকেই জানো নরেশ না কি কার একটা মোবাইলের দোকান এই শেষ দিকে। আর একটা ভালো ল্যান্ডমার্ক হচ্ছে এখানে এই যে রায় বিরিয়ানি, রায় বিরিয়ানিটা অনেকেই চেনে, এই রায় বিরিয়ানির থেকে আর একটু সোজা রাস্তাটা নিচের দিকে নেমে এখানে এই সমস্যাগুলো পাওয়া যায়, আরও অনেক দোকানেই পাওয়া যায়, কিন্তু এই দোকানের সমস্যাগুলো আমার জানি না কেন খুব ভালো লাগে খেতে। গুড মর্নিং, তো এখন আমরা যাচ্ছি কোথায়, অজয় নদের ধারে, যে আমরা বইতে পড়েছিলাম, যারা যারা পড়াশোনা করেছো তারা জানো, আর যারা পড়াশোনা করেনি ওর মতো তারা জানো না। বাড়ির যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে এগুলো এখন ভূতরা থাকে এখানে, এখন আর মানুষরা থাকে না, হিন্দুস্তান কেবলসের কোয়ার্টার এগুলো। ও চাকি দাঁড়িয়ে আছে, এই যে আমরা অজয় নদে এসে গেছি, ইপার উপর, এখান দিয়ে ইপার উপর হবে, হ্যাঁ হবে তো। দেখ তুই এত সুন্দর লুকস দিয়ে এসেছিস, তোকে দেখা না, তুই এত সুন্দর সানগ্লাস পরে এসেছিস, এই যে দেখা কিন্তু যাচ্ছি তোকে, চ ওই পরে যাই। ক্যামেরাতে আসবে না বলে পালিয়ে গিয়ে এখন ওইখানে কি একটা করছে, তুই এখানে যত পা ধুবি আরো পায়ে বালি হবে, এখন হেঁটে হেঁটে যাবি এইখানটা দিয়ে পুরো পায়ে বালি হবে।
যাই হোক, এই যে এটা দেখা যাচ্ছে এটা আমাদের সিএলডব্লিউ ওয়ার্কশপ, মানে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, তার একটা পার্ট যেটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে ড্যামটা দেখছি এটাকে আমরা বড় ড্যাম বলি, বড় ড্যাম মানে চিত্তরঞ্জনের সব থেকে বড় ড্যাম আর কি এটা। এই জায়গাগুলোতে পুজোর সময়, পুজোর পরে ঠাকুর ভাসা নয়, এখানে এইখানে দুটো বেদি বানানো, ওইখানে দুটো বেদি বানানো, মানে ওটা এক নম্বর ঘাট, এটা দু নম্বর ঘাট। পুজোর সময় এই জায়গাটার চেহারা পুরো পাল্টে যায় আর কি। এই যে ড্যামের মধ্যে এত পানা হয়ে রয়েছে, এগুলো কিচ্ছু থাকে না, সব পরিষ্কার করে দেওয়া হয়। এই দিকে হচ্ছে এখানে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস, এনসিসি, এরা সব এখানে বসে থাকে, যতগুলো পুজোর প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য আসে সবাইকে গাইড করে। আর তার পেছনটায় হচ্ছে রাইফেল, মানে শুটিং রেঞ্জ, রাইফেল শুটিং রেঞ্জ। হ্যাঁ, ওখানে শুটিং ফুটিং প্র্যাকটিস করানো হয়। আর এই দিকে একটা আছে যেটা দেখান গাছে ঢেকে গেছে, জঙ্গল হয়ে গেছে, সেটা হচ্ছে কর্নেল সিং পার্ক। সেই কর্নেল সিং পার্কটা একসময় অনেক পার্ক ছিল, এখন ভুতিয়া জায়গা হয়ে গেছে, আর যত সব দু নম্বরই কাজ করার জায়গা হয়ে গেছে। ক্যামেরা এলেই ও পালিয়ে যাচ্ছে। এদিকে আগে ফটো তোলার জন্য আমার মাথা খেয়ে নিতে, আমি পড়ে যাবো এখানে ঠাকুরের মতো, আমি ভাষণ দিয়ে যাবো এখানে যদি আমার ক্লিপগুলো দিস। রবিবারের রান্নার প্রিপারেশন, এই রে আমাকে কিরম অবস্থা কাপড় তোলা, কি বানাচ্ছো, কই সানডে স্পেশাল রান্নাগুলো দেখাও। আজকে হয়েছে প্রথমে বিট বাটা, তারপরে পুঁই শাকের পাঁচ মিশলি, ঠিক আছে, আর হচ্ছে বাটিতে ভাত, বাটিতে ভাত, আর এটাতে হচ্ছে ডাল, লাউ ডাল, আর হচ্ছে মাংস, এই সুরুচিকে দিল্লিতে দেখা গেছিল, আবার এখানে দেখা যাচ্ছে সুরুচি মুখ ঘুরিয়ে নিয়েছে। 26 এপ্রিলের সকাল, আর ওইখানে ভোটের লাইন পড়ে গেছে, আর তার আগে আমি ভোট দিয়ে চলে এসেছি। হ্যাঁ, কত বছর পর ভোট দিলে হেরে বলো। এমা আমার ভোটের আঙ্গুল ফোকাসে নিচ্ছে না, এই ভোটের আঙ্গুল, এই ভোটের আঙ্গুল, এই ভোটের আঙ্গুল, এত বছর পর ভোট দিলে এরাও ফোকাস নেবে না বলেছে। এই হলো বড় মামা, বড় মামারা ভোট দিতে গেছিল কিন্তু এখন অনেক লাইন বলে চলে এসে, তাই তো? তো বড় মামা কিছু বলো। তারপরে দেখো ছোটদি কি করছে, এই যে ছোটদি রান্না করছে, ছোটদি রান্না করছে, আজকে কি কি রান্না করছো? এঁচোড়, মুসুরির ডাল, পটল ভাজা, পনির, আমের টক। আর ছোটদা ওখানে বসে আছে, একজন অফিস করছে এই যেখানে, একজন অফিস করছে, আর এখানে ছোটদা বসে আছে। আর এই যে রিতেশের ছোটবেলার আঁকা, যারা অনেকেই জানো, অনেকেই জানো না, মানে যারা রিতেশকে চেনো তারা ভালো মতো জানে যে অনেক ভালো আঁকে। আমি ওকে অনেকবার বলেছি আঁকাটা কন্টিনিউ করতে, কিন্তু কিছুতেই করে না। এই একটা, এই একটা, এইটা, এই একটা, এইগুলোতে চুমকি লাগানো আছে, গ্লিটার বিটার দিয়ে করেছিল, এরকম একটা ভেতরে একটা গণেশ এঁকেছে, তাহলে সেটাও দেখাই। এই যে গণেশ ইঁদুরটা দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, গণেশটা অনেক কিউট। তার মধ্যে সবার আগে কোনটা এঁকেছিলে? আর ওইগুলো মাধ্যমিক তখন দিস দিবি, আমার তখন তো ওটা রেডি হলো, তোর বাড়িতে মাধ্যমিকের পরে তো আমরা ফ্ল্যাটটা নিলাম, মনে কর 2007 মাধ্যমিক দিয়ে ছটা বেজে গেছে আর সবাই এসে গেছে, আর এখন আমাদের যাওয়ার পাল্লা। তাই হ্যাঁ,
আমাদের এই পিঙ্ক ব্যাগে খাবারও প্যাক হয়ে গেছে ব্রেকফাস্ট, আর এগুলো আমাদের লাগেজ, এখন আমরা চলে যাব। বলো তোমরা কিছু বলো। আর আজকে চলে যাচ্ছি, তো আমরা আবার পরে আসবো। তো এখানে এখন ব্লগটা শেষ করছি। আর ছোট দিয়ার পর মা তোমরা কিছু বলবে আমাদের চ্যানেলটাকে সবাইকে বলো সাবস্ক্রাইব করতে। ভালোভাবে যাও, ঠাকুরের নাম করে নেবো সবসময়, সবসময় ঠাকুরের নাম। হ্যাঁ টাটা।